খুবই ভালো লাগলো। তো দেখতে পাচ্ছেন দর্শক, আয় আয় আয়, থাক ডিস্টার্ব করার কিছুই নাই। তো দৃশ্যটা খুবই ভালো লাগলো, দেখতে পাচ্ছেন দর্শক, মায়ের মমতা আসলে অতুলনীয়। সন্তানদের জন্য মা হচ্ছে পৃথিবীতে ভরসা, ভরসা বলতে তার মায়া মমতার একমাত্র নিদর্শন। দেখতে পাচ্ছেন দর্শক, মা ছাড়া এভাবে এই এই কুকুরের বাচ্চার বাবার কোনো দায়িত্ব নাই, সমস্ত দায়িত্ব যেন এই মা কুকুরটির, এই সন্তানদের লালন পালন এবং দুধ খাওয়ানোর জন্য। দেখতে পাচ্ছেন দর্শক, পুরুষটার কোনো খবরই নাই, সে কোথায় আছে কী আছে সেটার আর কোনো খবর নাই, কিন্তু মার খবর আছে, সেগুলো দেখভাল করতে হয়, দুধ খাওয়াতে হয়, এদেরকে লালন পালন। মানুষ রূপে অনেকেই আছে যারা আসলে এদেরকে খাওয়া দাওয়া দিতেছে, খুবই ভালো লাগলো। খায় খায় খেয়ে না, দুধ দুধ যদি না যদি না খায় তাহলে দুধ খাওয়া যায় কি করে? দর্শক দেখতে পাচ্ছেন এক ভাই, যাক ভালো লাগলো। কি নাম ভাই তোমার? নাম বাবু। হ্যাঁ বাবু। বাবু তুমি এই কুকুরে দেখো? জি কুকুরে খাওয়া দাও না আমি। তুমি দাও না? এই কুকুরকে এখানে বাচ্চা ফুটেছে কোথায়? এই জন্যই ফুটেছে, এই জন্যই ফুটেছে, তারপর থেকে তুমি দেখো না? জি। কি নাম তোমার? বাবু না? আমার নাম বাবু। যাক খুবই ভালো লাগলো। তো বাবু ভাই, এই যে কুকুরকে আপনি যে এইভাবে দেখতেছেন খুব ভালো লাগে না? জি আমি এই কুকুরে মনে করেন একে খাওয়া না দিলে কোন যেতে পারবো? হ্যাঁ কথা ঠিক, সে তো এখন ওই আর একটা কর্তা আছে, ওই যারা মরাইটা ওইটা ওই জারেই খায়, হ্যাঁ যেতে বাইরে হয় না, ওইটারও খাওয়ান দিই, এটারও খাওয়ান দিই। যাক খুবই একটু খুবই ভালো কাজ। এই যে কুকুর এখন ও যদি ভালোভাবে না খাইতে পারে তাহলে বাচ্চাদের দুধ দেবে কিভাবে? না খুবই ভালো, খুবই ভালো লাগলো। আল্লাহ তোমার মঙ্গল কামনা করি। ঠিক আছে দর্শক, নিবেদিত প্রাণ একটা লোক, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, কুকুরগুলোকে খাওয়া দিয়ে গেল। ভালো খাওয়া দিয়ে দিল, দুধ খাওয়ানোর পরে হয়তো বা খাবে, মানে দুধ পাবে কোথায় লোকটা বুঝতে পারছে আসলে। যাক আলহামদুলিল্লাহ।